How dare you? Amina, so... এটা কি করলেন? শোধবোধ. What? What বোধ? শোধবোধ. মনে আছে সেই বৃষ্টির দিনে আপনি গাড়ি নিয়ে আমার গায়ে এক রাশ কাদা ছিটিয়ে চলে গেছিলেন? আজকে আমি এক থালা পাপড়ি চাট আপনার গায়ে ফেলে শোধ তুলে নিলাম। পরিষ্কার বাংলা ভাষায় বলতে গেলে আমি আপনার অতীতের কুকর্মের শোধ তুলে বর্তমানে আপনার বোধ ফেরানোর চেষ্টা করলাম। অতীত শোধ বোধ বর্তমান কুকর্ম সিম্পলি ইডিওটিক। জাস্ট শাট আপ। আঙুলামি আঙুলামি কি? চোখ পাকিয়ে আর এই আঙুল তুলে আমার সাথে কথা বলবে? খালি তো লেকচার দিন। এই শার্টটার দাম কত আইডিয়া আছে? বাই দ্য ওয়ে, আপনাদের মতো মিডল ক্লাস লোকেদের কাছে এসব আশা করাও ভুল। এই এই এইটার জন্যই ওয়েট করছিলাম, কখন আপনি আমার টাকার অহংকার দেখাতে শুরু করবেন। ওয়েট করছিলাম। টাকা আছে, সো অহংকারও আছে, তো আপনার মতো ভিক্ষা। লিমিট। দাঁড়ান দাঁড়ান, কি বললেন? না না, বলুন বলুন, কথাটা শেষ করুন। আমি বলে দিচ্ছি, একজন ভিখিরি কি করে টাকার অহংকার সম্পর্কে বুঝবে, তাই তো? ইয়েস, তাই। আমার দিনটা রিয়েলি খুব খারাপ গেল যে আপনার মুখটা দেখতে হলো। সত্যি আমি না আপনাকে যত দেখি তত অবাক হয়ে যাই, মানে কোন মানুষ এরকম হয়? একই রকম ভাবে অন্য মানুষের সাথে খারাপ ব্যবহার করে যেতে পারে? না, অসাবধানতার কারণে একটুখানি পাপড়ি চাট আপনার শার্টে পড়ে গেছে, তার জন্য আপনি আমাকে মিডল ক্লাস, গরিব, ভিকিরি, মুখ দেখলে দিন খারাপ যায় সব বলে দিলেন। মানে আপনাকে প্রণাম ভগবান, তুমি যুগে যুগে ভূত পাঠিয়েছো বারে বারে। কি বললেন? না বলছি, আপনার তো অনেক টাকা, সেই টাকা দিয়ে না হয় আরেকটা শার্ট কিনে নেবেন। আমি কি করব না করব সেটা আপনার কাছে জানবো না, যত সব গায়ে পড়া মেয়ে কথাকার, আপনার মতো আপনার মতো মেয়েদের না খুব ভালো করে চিনি। আপনি এই পুরোটা জেনে শুনে করেছেন, সেই ওয়ার্স্ট স্টপ থেকে ট্রাই করছেন, কি করে আমার গায়ে পড়া যায়? কি বল, আমি গায়ে পড়ি? হ্যাঁ, এই নিজেকে কি মনে করেন আপনি? আয়নায় গিয়ে মুখ দেখেছেন? রাম গরুরের ছানা একটা। হোয়াট ছানা? হোয়াটস দ্যাট? আপনি জীবনেও বুঝতে পারবেন না হোয়াটস দ্যাট। আমি বুঝতে চাইও না। আর আপনি নিজে কি ভাবেন, সুইট 16? না আছে কোনো স্টাইল সেন্স, না আছে কোনো ড্রেসিং সেন্স। তাই তাহলে আপনি আপনি আমাকে ফলো করে আমার আমার বাড়ি গেছিলেন কেন সেদিন? হোয়াট? আমি ফলো করব আপনাকে? আর ইউ ম্যাড? এন্ড ওটা আপনার না, আমার বাড়ি, 25 বালিগঞ্জ এভিনিউ, আমার বাড়ি। এন্ড সেটা আমি এনি হাও ফেরত নিয়েই ছাড়বো। শেষের কবিতা আমার বাড়ি, বাড়ি থেকে না আমাকে কেউ বার করতে পারবে না। আমি আর আমার পরিবার ওই বাড়িতে আছি আর ওই বাড়িতেই থাকবো, কোথাও যাব না, সেটা সময় বলবে। আর শুনে রাখুন, আমি কোর্টে কেস করছি। যেখানে খুশি চলে যান, দরকার হলে সুপ্রিম কোর্টে যান, তখনও সত্যেরই জয় হবে। ওই বাড়িতেই আমরা থাকবো কারণ ওটা আমাদের বাড়ি। আপনার মুখে না এই সত্যি টত্যি লেকচার মানায় না। চোর, ট্রেসপাসার। কি বললেন? আমি চোর? আমি? আপনি কি? আপনি তো ডাকা। আপনি কি করছিস? ম্যাডাম ভালো আছেন তো? সরি, এইটা পাবলিক প্লেস, প্লিজ শান্ত। আকাশ ম্যাডাম প্লিজ শান্ত, শান্ত।
জলসা এরকম করেন না। যেমন টিচার তেমনি স্টুডেন্ট। হ্যাঁ ঠিকই বলেছে, আমার স্টুডেন্ট বলেই ওরা থেমে গেল, নাহলে তো এক্ষুনি আপনার পাপড়ি স্নান হয়ে যেত। এই মহিলা বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছেন। আরে ছাড় না, তুই কি এখন বাচ্চাগুলোর সাথে ঝগড়া করবি নাকি? এরা বাচ্চা, এরা ডেঞ্জারাস, আমি আমি পুলিশ ডাকবো। কি বলবেন পুলিশকে? এই বাচ্চাগুলো আপনাকে ভয় দেখাচ্ছে? ডিসগাস্টিং। কিছু মানুষ আছে জানেন যারা না কোনোদিন বদলাবে না, তারা সারা জীবন অন্য মানুষকে অপমান করে যাবে, ভদ্রতা ভদ্রতা বলে চেঁচাবে, কিন্তু অন্য মানুষের সাথে অভদ্র ব্যবহার করে যাবে। আসলে কি বলুন তো, তাদের মানুষ হিসেবে অহংকার করার কিছু নেই, তাই জন্যই তারা টাকা নিয়ে অহংকার করে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি জানেন, যে ভগবান আমার সাথে যাই করো, যত কষ্টেই আমাকে রাখো, আমাকে এইরকম দিন কিন্তু কোনো দিন দিও না যেদিন আমি টাকা নিয়ে অহংকার করব। মানুষের যোগ্যতা টাকায় বিচার হচ্ছে, এর থেকে খারাপ আর কিচ্ছু। যাই হোক, অনেক লেকচার দিয়ে ফেললাম আপনাকে, ক্ষমা করে দেবেন। এই পাপড়ি চাটের জন্য আর লেকচার দুটোর জন্যই আর কি। আমাকে টাকা দেখালো, অমৃত অমৃত, ও ভোগটা না পুরো একেবারে জমিয়ে দিয়েছে বুঝলে, দারুণ। এমনিতে আমার খেতে এত ভালো লাগে ভোগ। বিয়ালি পটলটা দাও না, পটলটা ইরা তো খায় না, আমি খেয়ে নিই, ভগবানের প্রসাদ তো ফেলা যাবে, আবার দাও না। বাবা বাবা, এক মিনিট একটু এবাড়িতে শান্তিতে বসবার জন্যে, তখন থেকে খালি খাই 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 খাই। আরে দেখছো না আমি নেল পলিশ লাগাচ্ছি, ঘেটে যাবে তো। ঠিক আছে তুমি তোমার কাজ করো, আমি নিয়ে নিচ্ছি। দেখ দম্পু, দেখ তোর বাবার কাণ্ড, তোর পিন্ডির জন্য প্রসাদ এনে এখন নিজেই সব খেয়ে ফেলছে। ও তাই না, আচ্ছা থাক তাহলে। ঠাম্মু ঠাম্মু ঠাম্মি, ও দাদা ভাই এখানে তুইও আছিস, যাক ভালোই হলো। জানিস আজকে কি এ কি কি খাচ্ছিস তুই? এটা এই তো এই সামনের মায়ের মন্দিরের প্রসাদ, খেয়ে দেখ অমৃত, দেখ দেখ। দাদা ভাই তুই এতটাই হ্যাংলা যে পূজোর ওখান থেকে প্রসাদটা নিয়ে এলি, তুই একবার খোঁজ নিবি না সেখানে কিসের পুজো হচ্ছে? আরে কি আশ্চর্য, পুজো পুজো তার আবার অত খোঁজ খবর নেই আর কি আছে, ভেতরে ভক্তি থাকলেই হলো। দাদা ভাই ওরা ওখানে মন্দিরে দীর জন্য মারণ যজ্ঞ করছে আর তুই সেই প্রসাদ এনে চেটে পুটে খাচ্ছিস। কারা? বাবলু নস্কররা। কি বাবলু, তার এত বড় সাহস, ওকে আমি ছাড়বো না। ঠিকই বলেছিস, চ আজকে ওর একটা ব্যবস্থা করেই আসব। তুই কোথায় যাবি? মন্দিরে। মন্দিরে? মানে মন্দিরে তুই একা মেয়ে গিয়ে কি করবি, শুধু শুধু ঝামেলা জড়িয়ে যাবি। মানেটা কি? এতে ছেলেমেয়ের কি আছে? আরে ওরা ওখানে দিন নামে মারণ যজ্ঞ করছে, আমি ওদের ছেড়ে দেবো? না না ছেড়ে দেবো কেন,
আরে আমিও কি ছেড়ে দেবো নাকি? কিন্তু তুই যাস না। বেশ তাহলে তুই যা। আমি চলো 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 পাল্টা।